মোহাম্মদ মনির হোসেন রিকশা পেইন্টার আমরা এই ঢাকা মেকার্সের এই মেলা আমরা গত বছর আমরা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি এবং আমরা ওই সময়টা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবারেও আমরা এখানে আসলাম তো আলহামদুলিল্লাহ আমরা এবারেও ভালো রেসপন্স পাচ্ছি অফলাইন এবং অনলাইন আমাদের দুইটাই আমাদের বিজনেস আছে পুরান ঢাকায় হোসেনি দালান হচ্ছে আমাদের বিডি রিকশার্ট গ্যালারি এবং আপনি অনলাইনেও সার্চ দিলে পাবেন বিডি রিকশার্ট গ্যালারি এবং আমাদের ওই অঙ্গ প্রতিষ্ঠানটাই আমরা পাপ্পু 62 এর নামে আমরা নতুন করে ব্র্যান্ডিং করছি 2000 পর থেকে আর কি আমরা যখন ডিজিটালে যখন ছয় লাভ হয়ে গেল তখন তো আসলে এই রিকশাটগুলো তো আসলে তখন মানি রিকশার হতো না তখন এই ডিজিটাল প্রিন্টে চলে যেত স্ক্রিন প্রিন্টে চলে যেত তখন থেকে আমরা ট্রায়াল করলাম আমি এবং আমার যিনি ওস্তাদ আর শিল্পী মোহাম্মদ হানিফ পাপ্পু যে আসলে আমরা তাহলে কি করব আমাদেরও পরিবার পরিজন আছে সেই ক্ষেত্র বিশেষ আমরা ধরে আর কি আমরা এই যে চশমায় তারপর হচ্ছে যে বোতল কোকের যে বোতলগুলো ছিল আর কি ছোটো ছোটো বোতল প্লাস্টিকের যে বোতলগুলো ছিল এগুলোতে আমরা করা শুরু করলাম বিভিন্ন বিদেশিরা আসতো তারা এগুলো দেখতো ওয়াও বলতো নাইস বলতো তখন তারা এগুলো কিনে নিয়ে যেত টেবিল আছে জলচৌকি আছে টি শার্ট করেছি মাফলার করেছি সামনে আরও কিছু করব এবং আমরা চাচ্ছি যে এই রিকশাটাকে আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে যাওয়ার জন্য মেলা উপলক্ষে আমাদের যে একটা কাজের যে একটা মানে দাম সেটা আমরা তার থেকে আমরা কিছু কম নিচ্ছি মেকার্সের কারণেই আজকে হয়তো আমরা এই শিল্পটাকে আরও বিশ্ব দরবারে আমরা এটা আমাদের শিল্পকর্মগুলো তুলে ধরতে পারছি আমরা চাই এই ঢাকা মেকার্সের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে আরও ভালোভাবে আমাদের শিল্পকর্মগুলো আমরা যেন তুলে ধরতে পারি